একটা বাটিতে মুরগির মাংস নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, টেবিল চামচ দুধ, 1 টুকরা লেবুর রস দিয়ে দেব, সয়া সস দেব 2 চা চামচ, চিলি সস দেব 2 চা চামচ, আদা বাটা 1/2 চামচ, জিরা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ দিয়ে দিলাম। এখন দেব টমেটো সস 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। মাংসের সাথে সবগুলো মশলা এবং সস ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে আমি মেরিনেট করব 20 মিনিট। হয়ে গেছে আমার মাখানো, এখন আমি 20 মিনিট ফ্রিজে নরমালে রেখে দেব। চলে আসলাম 20 মিনিট পর। প্রথমেই একটা প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেব মাংসগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে এসেছে, এখন আমি একটা একটা করে মাংসের পিসগুলো দিয়ে দেব। মনে রাখবেন মাংসগুলো কিন্তু লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে ভাজতে হবে। চুলার আঁচটা কমিয়ে ভাজবেন। মাংসের একটা পাশ শক্ত হয়ে এসেছে, এখন আমি উল্টিয়ে দেব। আমি যেভাবে এটা তৈরি করছি আপনারাও এভাবেই তৈরি করে বাসার সবাইকে পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে দিবেন, সবাই খুব তৃপ্তির সাথে খাবেন। হয়ে গেছে আমার মাংস ভাজা, সবগুলো আমি মাংস উঠিয়ে নিলাম এবং বাকি যে মাংসগুলো আছে সেগুলোও আমি এভাবেই ভেজে নেব। এখন আমি একটা প্যানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। আমি আগেই 4টি বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম আর 8 থেকে 10টি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটা এখন একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, পেঁয়াজ সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজলেই হবে। একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা, এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। এখন মশলাগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দেব মেরিনেট করার পর যে অবশিষ্ট মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম, এখন সবগুলো মশলা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দেব। এখন দিয়ে দেব চিলি সস 4 টেবিল চামচ, তারপর সয়া সস দেব 4 টেবিল চামচ, এটা রান্না করতে সস একটু বেশি লাগে, টমেটো সসটা একটু বেশি দিলে বেশি টেস্ট হয়। এখন দিয়ে দেব 2 চামচ পরিমাণ সয়া সস। এখন একটু নেড়ে ভালোভাবে কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে, মাংসগুলা দিয়ে দেব। মাংসগুলা দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে সব উপকরণ মিশিয়ে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। এভাবে নেড়ে ভালো করে মাংসগুলার সাথে সবগুলো উপকরণ মিশিয়ে দেবেন। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, এটা রান্না করতে কোনো পানি লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আমি 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন একটু ধনে পাতা ছিটিয়ে আবার ঢেকে দেব 2 মিনিটের জন্য। এই 2 মিনিটে কাঁচামরিচ আর ধনে পাতা সুন্দর একটা ফ্লেভার মাংসের সাথে মিশে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ফিরে আসলাম, আমার রান্না হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। খুদা হাফেজ।